সকালে দেশে ফিরেই দুপুরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। একসাথে সাকিব তামিম ক্যাচিং অনুশীলনও করেছেন। দর্শক, দেশের জন্য অবশেষে সব রাগ অভিমান ভুলে সাকিব তামিম এক হলেন। আজ সাকিব দেশে এসে বিশ্বকাপ খেলতে তামিমকে সঙ্গে নিয়ে গেলেন। সবাই চমকে গেল সাকিবের এমন আচমকা চমক দেখে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর নয় নাটকীয়তা, শেষমেশ বন্ধু সাকিবের আকুল আবেদনে সব রাগ ভুলে দেশের মান সম্মান রক্ষা করতেই সাকিবের সঙ্গে আজ যুক্তরাষ্ট্রে বিমানে করে উড়াল দিলেন তামিম ইকবাল। দর্শক, একেই বলে বন্ধুত্বের ভালোবাসা, দেশের টানে সব রাগকে মাটি দেওয়া। কারণ দীর্ঘদিন ধরেই সাকিব ও তামিমের দ্বন্দ্ব ছিল, কিন্তু কিসের কারণে তাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়েছিল কেউ সঠিকভাবে জানে না, আজও এই তাদের বিষয় অজানা। তবে যখন সাকিব দেখছে বিশ্বকাপে ওপেনিং এ লাইন আপে একেবারেই চরম বাজে অবস্থা, আর সেখানে তো তামিম ছাড়া বাংলাদেশ একেবারেই ধ্বংস, আর সেজন্যই বিশ্বকাপে ওপেনিং এ তামিমকে লাগবেই, যে জন্য যে কোনো মূল্যে। আর তাই সব রাগ অভিমান ভুলে দেশের জন্য এক হয়ে তামিম সাকিবের সঙ্গে বিশ্বকাপে যোগ দিচ্ছেন। তো দর্শক, সাকিবের এমন বন্ধুত্বের ভালোবাসা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।